ঈদে মিলাদের নবী কেন? আমরা নবীকে নিয়ে তো চর্চা করতে চাই। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরা, হে নবী আপনার চর্চাকে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে সমুন্নত করে রেখেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যত রসূল জগতের মধ্যে এসেছেন, তারা হলেন আল্লাহর এমন প্রিয় মনোনীত মহান রসূল এবং নবী, যাদের জীবনের মধ্যে যেমন পাপ করার কোনো সুযোগ নাই। 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল, সুবহানাল্লাহ বলুন, এতগুলো নবীদের দল, রসুলের দল পৃথিবীর মধ্যে যারা আসলেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো কালিমা লেপন করার সুযোগ হয় নাই। বরং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তারা বলেছিল লাস্তা মুরসালা, হে নবী আপনাকে আল্লাহ পাঠান নাই, হে মোহাম্মদ আল্লাহ আপনাকে পাঠান নাই, আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার কাফের বেদিনরা একত্রিত হয়ে বলছে লাস্তা মুরসালা, আপনি তো আল্লাহর পক্ষ থেকে কোনো রসুল নন, প্রেরিত ব্যক্তি নন, আপনি হয়তো কোনো পাগলের খাতায় আপনার নাম লেখা হবে, আপনি হয়তো এমন একজন কোনো ব্যক্তি, আপনি হয়তো কবি, রাতের বেলায় আপনি কোরআন তৈরি করে আমাদের কাছে উপস্থিত করেন। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে তার উত্তর দিয়ে দিলেন, নবী বলে দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন ইয়াসিন, ইয়াসিন, ইয়া সাইয়েদা সাকালাইন, ইয়া মানে ইয়া, হে সিন মানে সাইয়েদ, সিন মানে কি সাইয়েদ, ইয়া সাইয়েদাল কাউনাইন, ইয়া সাইয়েদা সাকালাইন, ইয়াসিন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি এই শব্দটাকে আরবি গ্রামাটিক্যাল এমন একটা ফরম্যাটে সাজাই দিয়েছেন আল্লাহ তাআলা, এটার ফ্রেমটা এত চমৎকার আপনি কল্পনাই করতে পারবেন না। শুরুতে ইন্না, ইন্না আসে কেন জানেন? ইন্না আসে যে সন্দেহমুক্ত কোনো কথাকে ব্যক্ত করার জন্য, যে কথাটার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে কুম বলা হয়নি, কা, কা মানে এক বচন, হে নবী আপনার ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না থাকে। লামুরসালিন, আল্লাহ ইচ্ছা করলে মুরসালিন বলতে পারতেন, কিন্তু তা বলেন নাই, বরং লাম একটা শব্দ যোগ করে দিয়েছেন, এটা লামে তাকি, তার মানে সুনিশ্চিত, হে নবী কোনো সন্দেহ নাই, নো ডাউট, আপনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, সুবহানাল্লাহ, আপনি রসুলগণের মধ্যে একজন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ পৃথিবীর এমন একখানা মহাগ্রন্থ, যেটি আসমান এবং জমিনের মধ্যে এমন একটি গ্রন্থ যার তুলনা কারো সাথে নাই, সেই বিজ্ঞানময় কোরআন সারা বিশ্বের সকল মানুষ যাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, যেই কোরআন আজকে 1400 বছর ধরে পৃথিবীর জমিনে যার একটা অক্ষর পরিবর্তন করার মতো, পরিমার্জন করার মতো পৃথিবীর কোনো মানুষের সুযোগ হলো না, সাধ্য হলো না। আমার আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিতলিহি, আমার নবীর ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তার উপরে যে কোরআন নাজিল করছি আমি, সেই কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে ফাআতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটা সুরা তোমরা নিয়ে আসো। আরবের মানুষরা আরবি ভাষায় মহাপণ্ডিত ছিলেন, আরবের যুগে বড় বড় মাপের কবি ছিলেন, সেই সময়কালের কবিরা কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা নিজেদের কবিতা লেখা ভুলে গেছেন, এমন একজন ব্যক্তি জনাব হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন শায়রে মুখতারাম, তার মানে জাহিলি যুগও পেয়েছেন, আমার নবীর যুগও পেয়েছেন, এই দুই যুগ পাওয়ার মানুষটা। তিনি বলছেন যেদিন থেকে আমি কোরআনের আওয়াজ আমার কানে শুনেছি,
সেদিন থেকে আমি আমার কবিতা লেখা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ, কোরআন যে এমনভাবে আল্লাহ নাজিল করেছেন এটার ফরম্যাটটা আগেই আমি বললাম, এটা এত চমৎকারভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন যে যেটার মধ্যে আপনার আমার পৃথিবীর কোনো পণ্ডিতের পণ্ডিতি করার কোনো সুযোগ নাই। কোনো ভাষা পণ্ডিতের মধ্যে কোন পাণ্ডিত্য করতে পারবে না, কোনো সাহিত্যিকের কোনো পাণ্ডিত্য এখানে নাই, কোনো ঐতিহাসিকের পাণ্ডিত্য কিছুই নয়, সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কভারেজ করে এত চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন যে এই কোরআন, যে কোরআন আজ বিশ্ব স্বীকৃত একটি মহাগ্রন্থ আল কোরআন, একটি মিরাকল গ্রন্থ, যে গ্রন্থখানার সত্য হওয়ার ক্ষেত্রে আজ পৃথিবীর কারো কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ঠিক এমন একখানে কোরআনের কসম দিয়ে বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, তাও কোরআন বলেন নাই। এই পৃথিবীতে যুগ যুগ ধরে বিজ্ঞানের উৎকর্ষতা দেখা দেবে, পৃথিবীর মানুষ সেই নবচারী হয়ে আকাশের বিভিন্ন জায়গায় তারা যাবে, তারা হয়তো বা বলবে যে আমরা তো অনেক কিছু পারি, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাসাহিত্য, যে জ্ঞান বিজ্ঞান দান করেছেন, আর সেই জ্ঞান বিজ্ঞানের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার নবীকে পবিত্র মেহরাজের উর্ধাকাশে তিনি নিলেন কিভাবে, তার ঘটনা এমনভাবে বলে দিয়েছেন যে আজকের পৃথিবীর কোনো সৌরবিজ্ঞানী কোনো নবচারী কারো পক্ষেই এমনটা এত সহজভাবে কারো বেলায় বলা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, যত নবী এবং রসুল জগতের মধ্যে এসছেন, কোন নবী এবং রসুলের গায়ে কোনো কালিমা ছিল না, বরং যারা পাগল তাদের সম্পর্কে প্রলাপ বকেছে, তারা বলেছে নবী হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি হয়তো মজনুন। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আনতা বিশায়রিম ওয়া মজনুন, যারা বলছে আপনাকে কবি অথবা আপনাকে পাগল বলছে ওরা মিথ্যু। সুবহানাল্লাহ বলেন। মানুষ আমার নবীর উপরে অপমানজনক শব্দ দিয়ে যখনই তাকে টার্গেট করে কথা বলে, তখনই আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তার প্রতিবাদ করেন। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিন করে দেন, পরিষ্কার করে দেন যে মানুষ তুমি যতটুকু জ্ঞান নিয়ে এসেছ, আমার নবীকে চেনার মতো শক্তি এখনো তোমার মধ্যে হয় নাই। এই জন্যই ভাইরা আমার পৃথিবীর প্রথম ক্লাসের মানব যদি কেউ হয়ে থাকে, নবী রসুলদের উপরে পৃথিবীর কোনো মানুষের কোয়ালিটি চিন্তা করার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে নবীকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলেন, তিলকার রসুলু ফাদ্দাল্লা বাদাকুম আলা বাস منهم من كلم الله ورفع بعضهم درجات الله বলেন, এক রসুল বিশাল রসুলের দল, তার মধ্যে আমি এক রসুলের উপরে আরেক রসুলকে প্রাধান্য দিয়েছি। সকল নবী এবং রসুল আমাদের প্রিয় নবী সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে সকল নবী তাদের মা ভিন্ন ভিন্ন, আমার নবী সাল্লাম বলছেন শুনে রাখবে, সমস্ত নবীর ধর্ম ছিল একটা, কি ছিল? একটা, ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর ধর্ম ছিল কয়টা? একটা। আমার নবী বলেন, আলা ওয়াইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম সাত্তা, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের ধর্ম কি? এক। অতএব আল্লাহর একত্ববাদ প্রচারের ক্ষেত্রে তারা যেমন পৃথিবীতে মানুষের কাছে জীবনের ঝুঁকি নিয়ে যেমন গিয়েছিলেন, সেই নবী এবং রসুলগণের সর্দার হলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি, আল্লাহ তাআলা এই নবীকে সকল নবীর সর্দারকে নবীদের কাছে পরিচয় করাই দিচ্ছেন। আমরা তো মাঠে, আমরা তো আজকের পৃথিবীর জমিনে বসে এই নবীকে অনেক সময় চিন্তা করতে পারি না। আরে ভাই, ঈদে মিলাদের নবী কেন? আমরা নবীকে নিয়ে তো চর্চা করতে চাই। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হে নবী আপনার চর্চাকে আমি
সর্বোচ্চ সম্মান দিয়ে সমুন্নত করে রেখেছি। পৃথিবীর যত কবি কবিতা লিখবেন তার কবিতা যত হবে না, আপনার জন্য যারা কবির কবিতা লিখবেন তাদের সংখ্যা হবে বেশি। সুবহানাল্লাহ, পৃথিবীতে কারো জীবনী যদি কেউ লেখে তাহলে সেই জীবনী যতটুকু পরিমাণ হবে তার চেয়ে কোটি গুণে বেশি আপনার জীবনী লেখা হবে। কথা বলেন, জজ বার্নার্ড শো থেকে নিয়ে পৃথিবীর কেমন আছেন যে আমার নবী সম্পর্কে কিছু বলেন নাই? কথা বলেন, আমার নবী ইসলামের লিডারশিপ সম্পর্কে জজ বার্নার্ড শো তো তিনি বলেই ফেলেছেন, অল দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ আন্ডার ওয়ান লিডার, একজন লিডারের অধীনে সারা পৃথিবী ছিল। যদিও পৃথিবীতে ছিটে ফুটে কোথাও কোনো শাসন ব্যবস্থা ছিল, সেগুলো কোনো শাসনই ছিল না। পৃথিবীতে সুশাসনের জন্ম দিয়েছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সবার ডাকলেন এই নবীদেরকে নিয়ে যাদের জীবনে কোনো কালিমা নাই, যারা মানুষকে সত্যের পথ দেখান, সত্যের পথ দেখাবেন, ঠিক এই ধরনের নবী রাসূলদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার আয়োজন করলেন তার আরশে আজিমে, রূহের জগতে অথবা আরশে আজিমে। নবীদেরকে ডেকে তিনি আমার নবীর পরিচয় দিচ্ছেন, কত বড় ভাগ্যবান আমরা। আমরা ভাগ্যবান কিনা বলবেন? যে ভাগ্যবান যে এটা বুঝলেন কেমনে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে রেখেছেন, আমার আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করেছেন এই বিশ্ববাসীর উপরে, ইমানদার ব্যক্তিদের উপরে কি করছেন? দয়া করেছেন। এমন এক নবী যিনি এই বিশ্ববাসীকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ফেলেছেন, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়া, তাদের লেখাপড়া, তাদের লেনদেন, তাদের উঠন বসন, কথোপকথন, পাঠ্য পঠন, সবটার মধ্যে যিনি পরিবর্তন আনলেন, সুবহানাল্লাহ, তিনি পৃথিবীকে চেঞ্জ করে ফেলেছেন। অতএব সেই মহানবী ইসলামের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন, সেই তার নিজের আরশে আজিমে সমস্ত নবীদের রূহকে সামনে রেখে তিনি তাদের সামনে বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যটি পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, বলেন আমরা তো ভুলে যাই, আমরা তো পৃথিবীর মধ্যে অনেক জিনিস মনে রাখি না, এই জন্য পবিত্র কোরআন সবগুলো কোট করে দিয়েছে। তারপরও কত বড় কোরআন, 6,666 আয়াতের এত বিশাল কোরআন, তারপরও মনে হচ্ছে যে আরও বোধ হয় বাকি ছিল, কি বলেন ঠিক কিনা? কিন্তু এর প্রত্যেকটির ভিতরে এক একটি মহাসাগর এর ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে, মনে হয় কলসের মধ্যে একটা সাগর পুরিয়ে দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ الله বক্তব্য দিচ্ছেন নবীদের সামনে, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذ শরণ করো, আখাজা আল্লাহ গ্রহণ করলেন, মিসাক শপথ, আল্লাহ শপথ নিলেন নবীদের কাছ থেকে, মিসা কান্না বিগিন, আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে শপথ নিচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে আসমানি কিতাব দেব, বিজ্ঞান তোমাদের মাথার মগজে দিয়ে দেব, তবে মনে রাখবে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন রসুল আসবেন, তোমরা যারা আমার নবী এবং রসুল, পৃথিবীতে তোমরা জ্ঞান বিজ্ঞান, পৃথিবীতে তোমরা আসমানি কিতাব দিয়ে মানুষগুলোকে পরিচালনা করবে, কিন্তু তারপরেও তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের পরে এই জগতে আমার এক রসুল আসবেন। এই সুম্মা জাআকুম রাসূলুন, এই যে তানবিনটা লুন, এই যে নাকের মধ্যে একটু আওয়াজ হচ্ছে, এর অর্থ হলো মহাসম্মানিত রসুল। সুবহানাল্লাহ, বলেন এটা আরবিক গ্রামারের খুব টেকনিক আছে, অনেক
এর মধ্যে যে তনবিন এই যে আমরা গুনাহ করি কথা বুঝেন নাই বাশিরান নাজিরান বলি না এই আন আন এটার মধ্যে অনেক অনেক তথ্য লুকানো আছে সম্মানিত সুধী ভাইরা আমার আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূল অতঃপর তোমাদের কাছে অতঃপর মানে পৃথিবীতে একটা সময় তোমরা দায়িত্ব পালন করবে তোমাদের দায়িত্ব পালনকালীন সময় অথবা তোমাদের পরে পৃথিবীতে আমার একজন মহা সম্মানিত রসূল আগমন করবেন সুম্মা জাআকুম রাসূলুন একজন রসূল আসবেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না তোমরা যারা আমার নবী রসূল তোমরা আমার উপর ঈমান এনেছো আমি আল্লাহ আদেশ দিলাম যে আমার উপর ঈমান আনার পাশাপাশি তোমরা সেই রসূলের উপর ঈমান আনবে সুবহানাল্লাহ বলে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না এবং যত বড় বিপদ হোক না কেন তাকে তোমরা সাহায্য করবে কথা বুঝতে পারছেন লাতানসুরুন্না বিহি এরপর আল্লাহ জিজ্ঞাসা করছেন ক্বালা আকরারতুম আলা দালিকুম ইসরি আমি যে তোমাদের কাছে প্রস্তাব করলাম সে প্রস্তাবটাকে তোমরা কতটুকু মেনে নিলে বলো একরার দাও অঙ্গীকার দাও তখন ফিরিস যে নবী এবং রসুলগণ তারা বলা শুরু করলেন কালো আকরার না একরার না বললে না একরার একরার করতে হবে তার মানে অঙ্গীকার অঙ্গীকারে আবদ্ধ হতে হবে একরার নামা সম্মানিত সুদী কালু আকরার না সমস্ত নবী রসুল তারা বললেন কি আমরা একরার করলাম তার মানে আমরা অঙ্গীকার দিচ্ছি আল্লাহ বলছেন তাহলে তোমরা নিজেরা সাক্ষী থাকো ফাশাহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবে এবং আমার নবীকে তোমরা সহযোগিতা করবে এই বিষয়টির উপরে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে সম্মান সুদি সেই মহান রসুল যিনি পৃথিবীর চাকাকে বদলিয়ে দিলেন পৃথিবীর মানুষের ধ্যান ধারণার মধ্যে কি করে দিলেন পরিবর্তন করে আনলেন সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাস সামনে আমরা কি মাসটাকে এমনি এমনি যেতে দিতে পারি কথা বলেন না এই মাসটাকে কি এমনি এমনি আপনি বিদায় দিবেন এ মাসটায় আপনি যদি একুশে ফেব্রুয়ারি মনে রাখতে পারেন আর সেটা যদি আপনার স্মরণ করার মতো হয় ভাষা সৈনিক যারা ভাষা শহীদ যারা আপনি তাদেরকে যদি স্মরণ করেন তাহলে যার কারণে আজকের ইসলাম আমাদের মাঝে আসলো যে মহান নবী আমাদের সৌভাগ্যে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্পর্কে পরিষ্কার বলে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছেন ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম যেহেতু তোমাদের মধ্য থেকে তোমাদেরকে এমন এক মহান নবী দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জগতের মধ্যে আসলেন আগের যুগে যারা নবী ছিলেন তাদের সমকালে নবী এবং রসুল একের পরে এক একটা পৃথিবীর মধ্যে পঞ্চাশ জন নবীও ছিলেন একটা পৃথিবীর মধ্যে একশো জন নবীও একসাথে ছিলেন কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় পাওয়ারফুল করে দিয়েছেন হে নবী আপনি একাই সারা পৃথিবীর জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন নবী যে সারা পৃথিবীর জন্য আমার নবী যে বাংলাদেশের জন্য আমার নবী যে মায়ানমারের জন্য ফিলিপাইনের জন্য জাপান জার্মান সারা পৃথিবীর সব সূর্যের উদয়ন থেকে অস্তাচল অস্তাচল পর্যন্ত পুরা জগতের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে তিনি বলে দিলেন কি চমৎকার ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা সুবহানাল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি জগৎ সমূহের রহমত হিসেবে এসেছেন এটা যেমন আল্লাহ বলছেন শুধু তাই নয় জগৎ বলতে গেলে পৃথিবীর মানুষ তারা মনে করবে আমরা বোধহয় বাদ পড়েছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকেও পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলছেন বিশ্ববাসীর জন্য আমি তাকে রসুল আপনাকে আমি প্রেরণ করেছি অতএব আপনি সকলের নবী
আপনি হিন্দুর নবী, বৌদ্ধের নবী, আপনি খ্রিস্টানের নবী, জগতের মধ্যে আপনি থাকার কারণে আর কোন নবী নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ইফ ই কাম আই উইল গো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন তাহলে আমি চলে যাব, আর আমার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব নেওয়ার মহান রসুল এসে গেছেন। সুবহানাল্লাহ, বলেন দায়িত্ব পালনের মহান রসুল এসে গেছেন। অতএব যে রসুল জগতের মধ্যে এসে গেছেন সেই রসুলের জ্ঞান গরিমা, তার মেধা, তার আমল, তার সব কিছু, যতগুলো প্রজেক্ট প্রকল্প তার জীবনের যা কিছু আছে সবগুলোই বেটার দেন যারা পূর্বে চলে গেছেন, তাদের চেয়ে অনেক অনেক গুণে কি উত্তম। সুবহানাল্লাহ, বলেন এই জন্য জগতের সমস্ত নবী এবং রসুল যারা তারা আল্লাহর কাছে আবেদন করছেন যে আল্লাহ আমাদেরকে নবী রসুল না বানাইয়া যদি তার উম্মত বানাই দিতেন, তাহলে আমার নবীর উম্মত হওয়ার জন্য যেখানে নবী রসুল্লাহ চাচ্ছেন সেখানে আমরা কারা, আমাদের অবস্থানটা কোথায়? কিছু লেখাপড়া করেছি, বিদ্যা বুদ্ধি বেশি বাড়ছে, আপনার যে মহাপণ্ডিতগুলো পর্যন্ত আমার নবীর সামনে আত্মসমর্পণ করেছেন। সুবহানাল্লাহ, যে কারণে দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বড় একজন উপন্যাসিক মহিলা যার নাম হলো লিউ টলস্ক, একজন মার্কিনি মহিলা, রাস্তার পাশে তার মরালাশ পড়ে আছে, তার গায়ে একটা কোট, যখন তার সৎকার করার জন্য তার লাশটাকে সেখানে তুলে নেওয়া হচ্ছিল তখন তার কোটের পকেট সেখানে হাত দিয়ে দেখা গেল কোটের পকেটের মধ্যে একখানা এমন বই যে বইয়ের মধ্যে লেখা আছে দ্য সেম প্রফেটস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মোহাম্মদ সাল্লাম কী কী বাণী দিয়েছেন তার সকল বাণী ওই বইটার মধ্যে লেখা। সে পকেটে নিয়ে একজন উপন্যাসিক মহিলা সারা বিশ্বের খ্যাতি অর্জন করেছে, সুখ্যাতি অর্জনকারী নিয়ে এই মহিলা তার কোটের পকেটে আমার নবী কি বলেছেন তার হাদিসগুলোকে সে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ, তাহলে আমার প্রিয় নবী সাল্লামকে কে না ভালোবেসেছে, কে না তার সম্পর্কে জানে? প্রত্যেকটি মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে, পবিত্র কোরআন এনাফ, কথা কোনো পবিত্র কোরআন কি এনাফ, তিনি আমাদের জন্য এসেছেন বাশিরাম ওয়া নাজিরা, তিনি আমাদেরকে কিন্তু ভীতি প্রদর্শনকারী এবং সংবাদদাতা হিসেবে আসছে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কোন মানুষকে যখন জাহান্নামে দেয়া হবে, মানুষটাকে ধরে যখন জাহান্নামে ফেলে দেয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাকে রিসিভ করবে, যেমন কারাগারে আসামি রিসিভ করা হয়, ঠিক এমনি করে জাহান্নামের আগুনে যখন তাদেরকে পড়ানো হবে তখন তার রিসিপিং চলছে, তার মানে তাকে এখন গ্রহণ করা হচ্ছে। জাহান্নামের ফেরেশতারা তাকে গ্রহণ করার সময় বলছে, তোমার পৃথিবীতে তোমার যে ভাগ্যবান আর কে আছে, তুমি এমন এক নবী পেয়েছ যা পৃথিবীতে অন্য কোনো উম্মত সেই নবী পায় নাই। সুবহানাল্লাহ, বলেন তুমি এমন এক রসুল পেয়েছ যেই রসুলের উম্মত হিসেবে যদি তোমার পরিচয় থাকে তাহলে তোমার তো পরকালের কোনো চিন্তা নাই, তারপরও তুমি জাহান্নামে আসলে কিভাবে তাকে প্রশ্ন করবে ফেরেশতারা? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী ওই রসুল আসেন নাই? তখন এই জাহান্নামে যাওয়া মানুষটা বলা শুরু করবে, বাইরা বলা শুরু করবে, কালো বালা কদ জাআনা নাজির, তারা বলবে যে হ্যাঁ মহাসত্য যে আমাদের কাছে এই ধরনের ইসলামের কথা নিয়ে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন। ফাকাজ্জাব না, আমরা তাদেরকে মিথ্যুক বলেছি, আমরা তাদের কথা শুনি নাই। সম্মানিত শ্রুতি, অতএব সারা বিশ্বকে ইসলামের পথে আনতে শুধুমাত্র সাহাবায়ে কেরামের ভূমিকার উপরে আমার নবী যে সাধ্য এবং চেষ্টা করে তিনি গেছেন, সেই সময়কালে মক্কার জমিনে এই সত্য ধর্মটাকে প্রচার করতে গিয়ে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটের পচা ভুড়ি দিয়ে তার জীবনকে উষ্ঠাগত করা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই তায়েফের ময়দানে যেভাবে আঘাত করা হয়েছে, উহুদের ময়দানে নবীর দানদান শহীদ হয়ে গেল, কথা বলেন, ঠিক এই ধরনের যে বিপর্যয়গুলো নবীর জীবনের উপরে এসছে, আপনি কয়টা বিপর্যয়ের শিকার হয়েছেন? কথা কন্যা, এমন একজন লিডার, এমন একজন রসুল,
আমরা আমাদের লিডারের জন্য আমরা শুনতে পাই বিভিন্ন পত্রিকায় যে অমুক কানে সংঘর্ষ হয়েছে, এই দলের সাথে অমুক দল এবং এই কয়েকজন মারা গেছে, কথা কোন নাম? তাহলে এই মৃত্যুটাকে আপনি কি বলবেন, এই মৃত্যুটার নাম কি হবে? এটা প্রশ্ন রেখে গেলাম আমি, কথা বুঝতে পারছেন? অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জানে সার জীবন উৎসর্গকারী বানিয়েছেন তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে, নবী যে পথ দেখিয়েছেন সত্যটাকে প্রচার করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যান, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে খবরদার তাদেরকে মৃত বলো না, তারা মরে গেছে বলো না, বরং তারা জিন্দা, কারণ যে নীতিমালার উপরে তিনি শহীদ হয়েছেন সেটা আল্লাহ প্রদত্ত দেওয়া নীতিমালা, আর আমি যেটার উপরে মারা যাচ্ছি কথা কন না সেটা তো আমার মানুষের বানানো নীতি, এটার মধ্যে জীবন যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কথা কি বুঝতে পারছেন? আমি ভুল পথে আছি, আমার এই ভুল সিদ্ধান্তের কারণে কিছু কিছু মানুষ তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, এর দায়ী কিন্তু আমি হব, এবং আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে কেন তুমি সেই নীতিমালা দিলে যে নীতিমালার কারণে আমার একজন বান্দা তার জীবন শেষ হয়ে গেল, সেখানে কিন্তু নেতারাও বাদ করবে না। আল্লাহ বলছেন বা বারাজু, কিয়ামতের ময়দানে সেদিন সবাই একত্রিত হয়ে যাবে, ওয়া কালু দুআফা লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ছোট ছোট নেতাগুলো বড় বড় নেতাগুলোকে ধরে ফেলবে জামার কলার কিয়ামতের ময়দানে, কথা বুঝতে পারছেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহর পক্ষ থেকে এটা বলা হচ্ছে সেদিন এই ছোট নেতারা পাতি নেতারা এদের বড় বড় জাদরেল নেতাদেরকে ধরে বসবে। ওয়াকালা দুআফা লিল্লাযিনা ইসতাকবারু, দুআফা মানে ছোট দুর্বল যারা ছিল, টাকা পয়সা কয়টা দিছে যাইয়া স্লোগান দিছে কথা কন্যা জীবনটা শেষ করে ফেলছে, এইরা এরা যাইয়া কেয়ামতের ময়দানে নেতাদেরকে ধরবে কঠিন ভাবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের অনুসারী ছিলাম, এখন তো মহাবিপদের মধ্যে নামাজ পড়তে পারি না, আসরের নামাজ এমন ভাবে তোমরা সভা করেছো মিছিল করেছো আর নামাজে যাওয়ার কোনো সুযোগ হয় না, এখন তো ধরা খাইয়ে গেছি, ফাল আনতুম মুগনুনা আন্না মিন কিতাবিল্লাহি মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর শাস্তি থেকে এখন আমাদেরকে বাঁচাও, তখন নেতারা বলবে যে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবরনা, তারা বলবে যে আজকে আমরাও তো তোমাদের মতো আসামি হয়ে গেছি, আজকে কি হবে আমরাও জানি না, নাউযুবিল্লাহি মিন যালিক, অতএব আসুন সেই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহের পথে আমরা থাকি, রাজি আছেন আপনারা? হাত উঁচু করে বলেন রাজি আছেন?